রাহে নাজাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, একটি আমল নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি এই আমল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্ব শর্ত, বলা যায় সফলতার চাবিকাঠি। কেননা ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দিগিই নয়, বরং দুনিয়াবি কাজের জন্যও এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলায় কাজের জন্য ও বরকতের জন্য দোয়া করেছেন। তাছাড়া এই সময়টিতে বান্দার রিজিক বণ্টন হয়। বান্দা যখন সকালে ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমাকে ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে তিনি ডাকলেন এবং বললেন, মামুনি ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, তুমি অলসদের দলভুক্ত হইও না। কেননা আল্লাহ তাআলা সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বণ্টন করে থাকেন। আত-তারগিব ওয়াত-তারহিব, হাদিস নম্বর 2616। খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে। গবেষকদের মতে, যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে যায়, তারা অন্যদের তুলনায় তাদের আইকিউ খুব ভালো হয়। অর্থাৎ তাদের ব্রেন পর্যাপ্ত সময় পায় বিশ্রামের জন্য, এজন্য তাদের বুদ্ধি ও মেধা অনেক বেশি হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার ওপর রহমত করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি তার স্ত্রী নিদ্রার চাপে অর্থাৎ ঘুমের চাপে উঠতে না চায় তবে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দিবে, এবং আল্লাহ ওই নারীর উপরও রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি তার স্বামী নিদ্রার চাপে ঘুম থেকে উঠতে না চায় তবে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেবে। আবু দাউদ শরীফ 1450 নম্বর হাদিস। তবে এক্ষেত্রে বলে রাখাই উত্তম, আপনার স্বামী কিংবা স্ত্রী যদি বদমেজাজি হয়ে থাকে তাহলে মুখে পানি ছিটানো থেকে বিরত থাকাই উত্তম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটি ছোট দোয়া সম্পর্কে জানব, যেটি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি সম্ভব হয় তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ পড়ে নেবেন, অতঃপর ফজরের পর 100 বার এবং মাগরিবের পর 100 বার পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান ও রিজিক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আজিম ওয়াবি হামদিহি। আবারও বলছি, সুবহানাল্লাহিল আজিম ওয়াবি হামদিহি, অর্থাৎ আল্লাহ পবিত্র মহান শ্রেষ্ঠতর, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে দোয়াটি 100 বার বলবে, সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ সওয়াব এবং রিজিক অর্জন করতে পারবে না। আবু দাউদ শরীফ 5091 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ঘুম থেকে ওঠার পর একটি দোয়া পড়তে হয়। দোয়াটি আমরা অনেকেই কম বেশি জানি। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর, অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন আর তারই নিকট সকলের পুনরুত্থান। বুখারী শরীফ 6324 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ঘুম থেকে ওঠার পর প্রত্যেক মুসলিমের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দায়িত্ব ও কর্তব্য। ঘুম থেকে ওঠার পর প্রতিটি মুমিনের কিছু করণীয় কাজ হচ্ছে। প্রথমত, ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হল হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা, বুখারী শরীফ 183 নম্বর হাদিস। দ্বিতীয়ত, ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া, বুখারী শরীফ 6324 নম্বর হাদিস। তৃতীয়ত, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে, দোয়াটি হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, কিংবা যে কোনো দোয়াই করবে তখন এই দোয়া কবুল করা হবে। আর যদি কেউ অজু করে সালাত আদায় করে তার সালাত কবুল করা হবে, বুখারী শরীফ 1154 নম্বর হাদিস। চতুর্থত, মিসওয়াক করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন, বুখারী শরীফ 245 নম্বর হাদিস। না পারলে ব্রাশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আমলগুলো করার তৌফিক দান করুক।
সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া তাওফিকি ইল্লাহ বিল্লাহ।